আলোচ্য বিষয় দু সালে চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্রশ্ন এবং তার উত্তর আমাদের এর আগে চতুর্থ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা ইংরেজি অঙ্ক এবং পরিবেশের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্ট আগামী পয়লা এপ্রিল থেকে এগারোই এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকছে দশ এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ কুড়ি মিনিট তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে প্রথমে দেখো বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে রাইট চিহ্ন দাও তো যে কোনো চারটি করতে হবে এখানে যে কোনো চারটি প্রতিটি প্রশ্নের মান আছে এক করে তো দেখি প্রথম প্রশ্ন কোনটি চোখের রোগ পায়েরিয়া নাকি গলগণ্ড নাকি রক্তাল্পতা নাকি আঞ্জনী আমরা জানি আঞ্জনি হচ্ছে চোখের রোগ খ দেখো চোখের রোগ থেকে বাঁচতে প্রতিদিন কি খেতে হবে বেগুন ও আয়োডিনযুক্ত লবণ নাকি লাল নোটে শাক গাজর আম পেঁপে নাকি ভিটামিন ডি নাকি ভিটামিন সি উত্তর হচ্ছে লাল নোটে শাক গাজর আম পেঁপে দুই নম্বরটা হচ্ছে সঠিক উত্তর তারপর দেখো গ শিশুদের কৃমি হলে কি ক্ষতি হয় উত্তর লিখবে শিশুদের কৃমি হলে রক্তাল্পতা দেখা যায় ঘ দেখো চোখ থেকে কত দূরত্বে বই রেখে পড়া উচিত উত্তর লিখবে এক ফুট উমা দেখো ছোট শিশুদের হাতের কাছ থেকে কোন কোন জিনিস দূরে রাখা উচিত উত্তর লিখবে তীর্ধনুক ছুরি কাঁচি বা বটি যেটার অপশন ছিল বইখাতা বই খাতা তো শিশুদের হাত কাছ থেকে দূরে রাখা উচিত নয় তীর্ধনুক গুলি ডান্ডি ডান্ডা জলের বোতল এগুলো অবশ্যই কিন্তু তোমাদের দূরে রাখা উচিত কিন্তু এখানে দেখো জলের বোতল আছে জলের বোতল তো দূরে রাখা উচিত নয় তো সেটা কিন্তু এর মানে ঢুকে আছে বলে এই অপশনটা হবে না তিন নম্বর দেখো তীরধনুক ছুরি কাঁচি বটি এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ধারালো জিনিস তার জন্য এগুলো কিন্তু সব করে দূরে রাখা উচিত টিভি আর আলমারি হবে না তো তিন নম্বর হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো পাইরিয়া রোগটি কোন অঙ্গের রোগ উত্তর লিখবে দাঁতের মাড়ি নাকের রোগ নয় দাঁতের মাড়ির রোগ ত্বকের রোগ নয় জীবের রোগ নয় ছ কি ঘটলে কানের পর্দা ফেটে যেতে পারে অপশন আছে দেখো আঘাতজনিত কারণে অতিরিক্ত বায়ুর চাপে সমুদ্রের গভীর জলের তলদেশে প্রবেশ করলে সব কয়টি ক্ষেত্রে উত্তর হবে সব ক্ষেত্রে তোমরা একটা জিনিস জানলে অবাক হবে যে যেখানে আমাদের পৃথিবীর সর্বনিম্ন যে জায়গা সমুদ্রের তলায় মারিয়ানা খাত সেখানে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় জলের চাপ এতটা হয় যে সেই লোহার জিনিসও কিন্তু ওখানে চ্যাপটা হয়ে যায় দুই নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো তো এটা থেকে করতে হবে দেখো এখানে একটা শব্দঝুরি আছে এরা এরাতে পেটের চোখের নুন সাবধানেতে ও ডাক্তারকে মশারিটা রং রাতকানা কানা হজম শক্তি স্বাস্থ্য খাবার জলাভাব এই যে শব্দ শব্দঝুরি আছে এই শব্দঝুরি থেকে নিয়ে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো প্রথম যেটা হবে দেখো উত্তর অশোক বড় বিচ্ছিরি ভাই অসুখকে তাই এরাতে চায় ঠিক আছে এরাতে আমি কিন্তু ওখান থেকেই নিয়েছি আমাশয় বা পেটের রোগে ছেলে মেয়ে বড়ই ভোগে তো পেটেরটা আমি কিন্তু শব্দ শুরু থেকেই নিয়েছি ঈষৎ আলোয় পড়তেও নেই চোখের ক্ষতি করতেও নেই তারপর দেখো উচ্চ রক্তচাপের ফলে পাতে কি নুন খাওয়া চলে উম দেখো ঋতু বদল খেয়াল রেখো সাবধানতে তখন থেকে চ দেখো ও আর জিনিসটা কি নতুন করে বলবো তা কি তো কি ও আর এস ওষুধ যদি খেতেই চাও ডাক্তারকে আগে দেখাও বল যে দেখো ঘুমাতে ভাই যখনই যাই মশারিটা টাঙিয়ে নাও ঝ দেখো রং দেওয়া সব খাবার কিনে মরতে কি চাও দিনে দিনে অর্থাৎ রং দেওয়া খাবার কিন্তু আমাদের খাওয়া উচিত না তো এগুলো কিন্তু আমি শব্দঝুরি থেকেই নিয়ে নিয়ে করলাম এবার দুই নম্বর দেখো নিচের প্রশ্নগুলি যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান আছে এখানে যে কোনো একটি বলেছে প্রতিটি প্রশ্নের মান আছে দুই প্রথমে যেটা দেওয়া আছে দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি বর্ণনা করো উত্তর লিখবে দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি দিয়ে লিখবে এক সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন বা পেস্ট দিয়ে অবশ্যই দাঁত মাসতে হবে অর্থাৎ দিনে কিন্তু দুবার দাঁত মাসতে হবে দুই দেখো এ বি সি ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত তিন দেখো দাঁত নিয়মিত পরিষ্কার করতে হবে এবং মুখগহ্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চার প্রয়োজন মতো দন্ত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে অর্থাৎ যে দাঁতের ডাক্তার তার পরামর্শ নিতে হবে আচ্ছা তোমরা অনেকেই দাঁতের অনেক রকম তোমাদের সমস্যা দেখা যায় তো সেই সমস্যাগুলো যদি তোমরা দূর করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই চারটে পয়েন্ট মাথায় রাখতে হবে তোমাদের এই যে পরীক্ষা চলছে এই পরীক্ষার এগুলো শুধু কিন্তু তোমাদের বোঝার জন্য নয় বা পরীক্ষায় উত্তর করে আসার জন্য নয় এগুলো যদি তোমরা তোমাদের ডেলি লাইফে তোমরা ইউজ করতে পারো তাহলে কিন্তু এগুলোতে তোমাদেরই উপকার হবে এবার দেখো খ কি বলেছে ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো উত্তর লিখবে ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি দিয়ে এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তেল বা ময়লা পদার্থ থেকে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উষ্ণ জল ও সাবান ব্যবহার করতে হবে দুই দেখো যাদের চর্ম শুষ্ক তাদের ক্রিম ব্যবহার করতে হবে তিন দেখো প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করতে হবে চার দেখো সুতির পোশাক পরতে হবে পাঁচ কি বলেছে চর্মের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করতে হবে আচ্ছা তোমরা কি বলতে পারবে যে যদি আমরা ত্বকের যত্ন ঠিকমতো না নিই সেক্ষেত্রে আমাদের ত্বকের কোন কোন সমস্যা আসতে পারে এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে হয়তো প্রশ্নটা এইভাবে তোমাদের ঘুরিয়েও আসতে পারে বা এই আমাদের কি কী ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলো না জেনে এরকমও যেতে পারে যে ত্বকের যদি আমরা যত্ন না নিই সেক্ষেত্রে আমরা কী কী সমস্যার সম্মুখীন হব এরকম প্রশ্নও আসতে পারে গ দেখো চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো উত্তর লিখবে চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি দিয়ে এক নম্বর পয়েন্ট লিখবে দিনে অন্তত চার থেকে বার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করতে হবে দুই নম্বর লিখবে চোখের ভেতরে কোনো ময়লা বা ধুলো পড়লে পরিষ্কার জল বা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে তিন লিখবে রাতে পড়ার সময় বইয়ের উপর যাতে যথেষ্ট আলো আসে সেদিকে দৃষ্টি দিতে হবে চার নম্বর লিখবে চোখ থেকে অন্তত এক ফুট দূরে বই রেখে পড়াশোনা করতে হবে তোমরা কিন্তু অনেকেই মাথা ঝুঁকিয়ে বইয়ের কাছে একবারে চোখ রেখে পড়াশোনা করো সেটা কিন্তু একদমই উচিত নয় পাঁচ নম্বর দেখো অল্প আলোতে কাজ করা উচিত নয় ছয় নম্বর দেখো টিভির পর্দা থেকে অন্তত তিন মিটার দূরে বসে টিভি দেখতে হবে তো এইগুলোই গেল আমাদের চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তো এটার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার সাজেশান প্রশ্ন এবং উত্তর শেষ হলো এর সাথে সাথে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ এবং স্বাস্থ্য সারি শিক্ষা এই পাঁচটার সাজেশান প্রশ্ন উত্তর করানো হয়ে গেল তোমাদের সবকটা ভিডিও কিন্তু ডিসক্রিপশান বক্সে আসছে এবং তোমাদের এরপরে একটা ভিডিও নিয়ে আসবো যেই ভিডিওর মধ্যে তোমরা বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ আর স্বাস্থ্য এই পাঁচটা সাবজেক্ট একসঙ্গে হবে অল সাবজেক্ট ভিডিও সেই ভিডিওর জন্য অবশ্যই তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে তোমরা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকনটি সেটা ক্লিক করে রাখবে যাতে এই চ্যানেল নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে পৌঁছায় তোমাদের আর পরীক্ষা শুরু হতে বেশি দেরি নেই আর এক মাস মতো সময় আছে তোমরা প্রতিটি সাবজেক্ট মন দিয়ে পড়ো তোমরা তোমাদের পাঠ্য বইটা মূলত মন দিয়ে পড়ো এবং এই প্রশ্নগুলো যে হুবুহু আসবে তার তো কোনো মানে নেই এই প্রশ্নগুলো তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে পাঠ্য বইটা তোমরা খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত তোমরা সকলে ভালো থাকবে তোমরা সকলে সুস্থ থাকবে